हाई व्यूअर्स वेलकम टू माई यूट्यूब चैनल भुयान ब्लॉग्सर पक्ष के सबाई के अभिनंदन भुयान ब्लॉग्सर पासे थाकार जोन्नो धन्यवाद। आसले रोमानिया रोमानिया आसले एमन एक देश जेटा बर्तमाने बांग्लादेशे माने आलोचनार शीर्षे एक देश हिसेबे रोमानिया कर्मी नेवार क्षेत्रे तो रोमानिया तो कर्मी नेवार क्षेत्रे शीर्षे एक अवस्थान थाकार कारणे आसले रोमानियार ब्यापारे जानार चाहिदा अनेक बेशी। बर्तमाने किछुदिन आगे एक खबर आसछे जे बांग्लादेश थेके आरो तारा 40,000 नतून कर्मी नेवार उद्योग नियेछे। तो আসলে এই ক্ষেত্রে আমাদের অনেক বেনিফিট রয়েছে রোমানিয়াতে যাওয়ার ক্ষেত্রে, বিকজ রোমানিয়া হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের একটি কান্ট্রি। রোমানিয়া হচ্ছে আপনার রোমানিয়ার যে রাজধানী ওটা হচ্ছে কি বুখারেস্ট। রোমানিয়াতে মোটামুটি আপনারা যারা মোটামুটি বর্তমানে যারা কাজ করতেছে বা কাজের জন্য গিয়েছে তারা অবশ্যই সবাই 100% ভালো আছে বা মোটামুটি ভালো একটা স্যালারি পাচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা মিডল ইস্টে না গিয়ে যদি আমরা অল্প কিছু টাকার বিনিময়ে যদি রোমানিয়াতে ইউরোপিয়ান ইউনিয়নে যাই, যার ফলে তা হয়তো বা দেখা গেছে যে 1 বছর পর আমরা একটা টিয়ার পাচ্ছি, দেন তারপরে 5 বছর পর একটা পার্মানেন্ট রেসিডেন্সি পাচ্ছি। তো ওই ক্ষেত্রে আসলে আমরা সাইবে বসবাসের সুযোগটা পাওয়ার কারণে আমরা সবাই রোমানিয়াতে যেতে চাই। এখন আসলে রোমানিয়াতে যাওয়ার জন্য কী কী ডকুমেন্ট লাগবে, কী কী রিকোয়ারমেন্ট, ওইগুলো আমার আগের অনেক ভিডিও আছে, ওই ভিডিওগুলো আপনারা দেখলে আপনারা জানতে পারেন। আজকে আমি এক কথায় রোমানিয়ার ব্যাপারে খুঁটিনাটি যে কোশ্চেনগুলো সবাই জানতে চায়, অনেকে অনেক অনেকগুলো কমেন্ট করছে, জাস্ট ওইগুলো আমি আপনাদেরকে বলে দেবো। এর পাশাপাশি যে কমন কমন যে কোশ্চেনগুলো আছে যেগুলো মানুষ জানতে চায় সচরাচর, ঠিক আছে, এই একজন আরেকজনকে নক করে এফবিতে পোস্ট করে ইউটিউবে কমেন্ট করে, আসলে আজকে যদি এই ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আমি মানে মোটামুটি আমি শিওর যে এই ভিডিওটা দেখার পর আপনার যে খুঁটিনাটি কোশ্চেনগুলো এগুলো থাকবে না। তো খুঁটিনাটি যে কোশ্চেনগুলো আছে যাবতীয় রোমানের ব্যাপারে যত ডিটেলস আছে সব কিছু জানার জন্য বোঝার জন্য এই ভিডিওটির সাথে থাকুন, পাশে থাকুন, ধন্যবাদ। তো এক নম্বরে দেখা যাচ্ছে যে যে কোশ্চেনটা সবার মধ্যে আসে ওটা হচ্ছে রোমানিয়া ভিসা করার ক্ষেত্রে কী কী রিকোয়ারমেন্ট লাগে। নর্মাল যে জেনারেলি রিকোয়ারমেন্ট এটা হচ্ছে পাসপোর্ট, ফটো, ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, কভার লেটার, টিকিট আইটিনারি, হোটেল বুকিং, এগুলো জাস্ট ট্রাভেল ইন্স্যুরেন্স, জাস্ট এইগুলো আর নর্মালি কিছু ডকুমেন্ট লাগে। আমি আসলে সংক্ষিপ্তভাবে বলার একটাই কারণ যে আজকে আমি অথবা অনেকগুলো কোশ্চেন অ্যান্সার দিতে হবে আর সম্পূর্ণ সহজ ভাষায় বলে দেবো, এই জন্য আপনারা আমার সাথে থাকুন। 2 নম্বর কোশ্চেন হচ্ছে আপনি কিভাবে রোমানিয়ার ভিসা বাংলাদেশ থেকে পাবেন। তো রোমানিয়ার ভিসা বাংলাদেশ থেকে পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশে কিছু এজেন্ট আছে, অথরাইজড এজেন্ট, নিউ দিল্লি যে দিল্লিতে যে রোমানিয়ার এম্বাসি আছে ওই এম্বাসির অথরাইজড এজেন্টের মাধ্যমে আপনি আপনার যে অরিজিনাল কপি ডকুমেন্টের সব হার্ড কপি আপনি ওদের মাধ্যমে জমা দিলে আর তারা এই আপনার হার্ড কপিটা নিউ দিল্লি ইন্ডিয়াতে ফরওয়ার্ড করে দিবে। আর যদি আপনি চান যে নিজে সশরীরে যাওয়ার জন্য আপনি যেতে পারবেন, অনলাইনে একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন রোমানিয়ান এম্বাসির, নিউ দিল্লিতে অবস্থিত এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, নেওয়ার পর আপনি আপনার এই হার্ড কপিগুলো ওই জায়গায় সাবমিট করবেন, দেন আপনি আপনার ভিসাটা পেয়ে যাবেন। 3 নম্বর হচ্ছে বাংলাদেশের লোকজন কি রোমানিয়াতে বর্তমানে যেতে পারে কিনা। হ্যাঁ, বর্তমানে বাংলাদেশের লোকজন যেতে পারে, কোনো ট্রাভেল রেস্ট্রিকশন নাই, কোনো কোয়ারেন্টাইনের দরকার নাই, জাস্ট আপনি যদি কোভিড-19 যে 2টা ডোজ আছে ওইটা দেওয়া থাকে তাহলে আপনি কোভিড-19 সার্টিফিকেটটা আপনি খুব সহজেই রোমানিয়াতে যেতে পারবেন। আর অনেকে জানতে চায় রোমানিয়া ভিসার ফি কত। রোমানিয়া ভিসার যে শর্ট স্টে ভিসা এটা হচ্ছে 80 USD এবং যে লং স্টে ভিসা আছে ওটা হচ্ছে 150 USD। তারপরে একটা কোশ্চেন হচ্ছে আমি কিভাবে রোমানিয়ার ট্যুরিস্ট ভিসা পেতে পারি। রোমানিয়ার ট্যুরিস্ট ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম অনলাইন ইভিসার মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার পর আপনার যে কনজুলেট থাকবে বা ডিপ্লোমেটিক মিশন থাকবে আপনার বা দেশে বা আপনার পার্শ্ববর্তী দেশে, ওই জায়গায় আপনি আপনার যে ডকুমেন্টগুলো সবগুলো সাবমিট করবেন। সাবমিট করার পর তারা একটা ইন্টারভিউর জন্য আপনাকে কল করবে, দেন আপনি ইন্টারভিউটা দিয়ে দিবেন। আর আপনার ইন্টারভিউটা নেওয়ার সময় অবশ্যই আপনি যে ডকুমেন্টগুলো দিয়েছেন তারা এটার ভ্যালিডিটিটা চেক করবে, চেক করে যদি সব কিছু একিউরেট হয় সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক বেশি, আপনি সহজে ভিসাটা পেতে পারেন। অনেকে জানতে চাইছে যে রোমানিয়া ওয়ার্ক পারমিট এর কস্ট কত, কস্টিংটা কত। তো এই কস্টিংটা আসলে মানে এক এক ভিসা টাইপ অনুযায়ী এক এক রকম হয়। ট্রিপল এন্ট্রি নর্মাল যেটা, ঠিক আছে, এটা 5,040, আর যদি আপনার এক্সচেঞ্জ ভিসা হয় সেক্ষেত্রে এটার মেয়াদ থাকে 90 দিনের, আর এই ক্ষেত্রে যে 5,040 এটা হচ্ছে ইন্ডিয়ান রুপি, ঠিক আছে, ওই ইন্ডিয়ান রুপিটা আপনাকে পে করতে হবে। আর একটা কোশ্চেন সবার মধ্যে থাকে যে রোমানিয়ার ভিসাটা পেতে কতদিন লাগবে। তো রোমানিয়ার ভিসাটা আসলে পেতে 10 থেকে 14 দিন বা 15 দিন এরকম একটা সময় লাগে আপনি ফাইলটা সাবমিট করার পর। তারপর একটা কোশ্চেন হচ্ছে যে আমি রোমানিয়াতে কীভাবে যাবো বাংলাদেশ থেকে। তো রোমানিয়া থেকে বাংলাদেশ যাওয়া সরি বাংলাদেশ থেকে রোমানিয়া যাওয়ার জন্য আপনার রোমানিয়ার কোনো এম্বাসি বাংলাদেশে নেই, সেক্ষেত্রে আপনার অনলাইনে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, 3 থেকে 7 দিনের মধ্যে আপনি আপনার রেজাল্টটা পেয়ে যাবেন। তারপর একটা কোশ্চেন হচ্ছে আমি কিভাবে রোমানিয়াতে ওয়ার্ক পারমিট পাবো। তো রোমানিয়াতে ওয়ার্ক পারমিট আসলে যারা ফরেনার থাকবে, যারা ওয়ার্কার থাকবে, তারা নিজেরা কোনো ইয়ার জন্য ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারেন। ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার ক্ষেত্রে এমপ্লয়ারের মাধ্যমে করতে হবে। আর যদি আমরা
আপনার আপনার এমপ্লয়ার যদি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার ক্ষেত্রে যে জবের জন্য অফার করবে ওই অফারের জবটা যদি ইউরোপিয়ান ইউনিয়ন কোনো লোক করতে চায় সেক্ষেত্রে থার্ড কান্ট্রির কেউ এই ওয়ার্ক পারমিটের জন্য এলিজিবল হবে না, ঠিক আছে? আর যদি কেউ এটা অ্যাকসেপ্ট না করে দেন তারপরে থার্ড কান্ট্রির কেউ এটার জন্য এলিজিবল হবে, মিনস আপনি চাইলে তখন আপনি আপনার ওয়ার্ক পারমিটটা পাবেন। দেন একটা কোশ্চেন হচ্ছে ওয়ার্ক পারমিটটা হাতে পাওয়ার জন্য আপনার কতদিন সময় লাগে। আপনি যখন ওই দেশের আপনার যে এমপ্লয়ার থাকবে এমপ্লয়ার যদি ফাইল সাবমিট করার 30 দিনের মধ্যে আপনি আপনার ওয়ার্ক পারমিটটা হাতে পেয়ে যাবেন। তারপর একটা কোশ্চেন হচ্ছে ফরেনাররা কি রোমানিয়াতে কাজ করতে পারে কি না। হ্যাঁ, ফরেনাররা রোমানিয়াতে কাজ করতে পারে, তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা ওয়ার্ক পারমিট ইস্যু করতে হবে, ওয়ার্ক পারমিট ছাড়া আপনি রোমানিয়াতে কাজ করতে পারবেন। আর যদি ইউরোপিয়ান ইউনিয়নের ক্ষেত্রে হয় তাহলে এটা হচ্ছে ব্যতিক্রম। তো ইউরোপিয়ান ইউনিয়নের কোনো লোক যদি কাজ করতে পারে সেক্ষেত্রে তাদের কিছু সার্চ কন্ডিশন আছে, ওই কন্ডিশনগুলো ফলো করলে তেমন কোনো ওয়ার্ক পারমিটের দরকার হয় না। একটা কোশ্চেন হচ্ছে রোমানিয়ার ডিভিসা কি। রোমানিয়ার ডিভিসিটা হচ্ছে এটা হচ্ছে লং টার্ম ভিসা, এটা আসলে থার্ড স্টেট ন্যাশনালদের জন্য ইস্যু করা হয়। একটা কোশ্চেন হচ্ছে কি আপনি রোমানিয়াতে ভিসা ছাড়া কতদিন ভ্রমণ করতে পারবেন। তো রোমানিয়াতে ভিসা ছাড়া যারা ইলিজিবল ভিসা ছাড়া রোমানিয়াতে ট্রাভেল করার জন্য তারা 90 থেকে 180 দিন পর্যন্ত তারা উইদাউট ভিসাতে ট্যুর করতে পারে। আর আপনি ভিসা ছাড়া সর্বোচ্চ কতদিন রোমানিয়াতে থাকতে পারবেন। তো আপনি যারা ইলিজিবল ভিসা ছাড়া রোমানিয়াতে যাওয়ার জন্য তারা সর্বোচ্চ 90 দিন থাকতে হবে, এন্ট্রি এক্সিট রিক্রুটমেন্ট থাকতে হবে। দেন তারপর একটা কোশ্চেন হচ্ছে আপনি কি কোভিডের মধ্যে আপনি কি রোমানিয়াতে ভ্রমণ করতে পারবেন কি না। হ্যাঁ, আপনি অবশ্যই কোভিডের মধ্যে রোমানিয়াতে ভ্রমণ করতে পারবেন, তবে আপনার প্লেস অনুযায়ী জায়গা অনুযায়ী ভাগ আছে। কিছু কিছু দেশের জন্য তারা কোয়ারেন্টাইনের সিস্টেম রাখছে আর কিছু কিছু দেশের জন্য তারা কোয়ারেন্টাইন ফ্রি করে দিয়েছে। তবে যারা ভ্যাকসিনেট প্রাপ্ত লোক বা যারা মানে ভ্যাকসিনের তৃতীয় ডোজ পর্যন্ত নিয়ে নিয়েছে তারা চাইলে কোনো কোয়ারেন্টাইন ছাড়াই রোমানিয়াতে ট্যুর করতে পারে, কোনো অসুবিধা নেই। তারপর একটা কোশ্চেন হচ্ছে আপনি কীভাবে রোমানিয়ার এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নেবেন। আপনি রোমানিয়ার এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনি অনলাইনে আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনি ওদের ওয়েবসাইটে গিয়ে আপনি একটা পোর্টাল মানে টোটাল প্রোফাইল ক্রিয়েট করতে প্রোফাইল ক্রিয়েট করে প্রোফাইলের মাধ্যমে আপনি আপনার সব পেপারগুলো সাবমিট করে দেন, আপনি আপনার অনলাইনে ডেট নিয়ে নিতে পারবেন। দেন একটা কোশ্চেন হচ্ছে হাউ ডু আই গেট ইনভিটেশন লেটার ফর রোমানিয়া। আপনি রোমানিয়া থেকে কীভাবে ইনভিটেশন লেটারটা পাবেন। তো রোমানিয়া থেকে ইনভিটেশন লেটারটা পাওয়ার ক্ষেত্রে কিছু প্রসিডিউর আছে, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আপনি একটা ইনভিটেশনের জন্য একটা ফর্ম ফিল আপ করতে হবে। দুই নম্বর হচ্ছে এটা অর্ডার ফিল আপ করার পর আপনি একটা লিঙ্ক পাবেন, ওই লিঙ্কে যাওয়ার পর আপনি পে করতে হবে। নাম্বার হচ্ছে আপনার যে ইনভিটেশনটা এটা আপনি যে পেমেন্ট করার পর 45 দিনের পরে আপনি আপনার ইনভিটেশনটা হাতে পেয়ে যাবেন। তখন আপনার অন্যান্য ডকুমেন্টগুলো আপনার সাথে থাকবে, রেডি করা থাকবে, আর এই ইনভিটেশনটা পেয়ে যাবেন। তখন আপনি সোজা আপনি রোমানিয়ার যে এম্বাসি থাকবে কনজুলেট থাকবে নিউ দিল্লিতে ওটাতে চলে যাবেন। অনেকে জানতে চায় যে রোমানিয়া কি সেনজিন কিনা। না, রোমানিয়া সেনজিন না, রোমানিয়া হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের একটি কান্ট্রি, তবে এটা খুব শীঘ্রই সেনজিন হওয়ার পথে আছে। আর মোটামুটি সেনজিন হওয়ার যে রিক্রুটমেন্টগুলো এটা তারা আস্তে আস্তে সবগুলো ফিল আপ করতেছে, আর রোমানিয়ার যে গভর্নমেন্ট আছে তারা সেনজিন হওয়ার টার্গেট নিয়ে মূলত এগোচ্ছে সামনের দিকে। দেন তারপর হচ্ছে আমি কি রোমানিয়ার স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো কিনা। হ্যাঁ, আপনি রোমানিয়ার স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, সেক্ষেত্রে আপনার কিছু ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট আছে, ডকুমেন্টগুলো ফিল আপ করতে ফিল আপ করে আপনি এম্বাসিতে ফাইল সাবমিট করতে পারবেন। তারপর অনেকে জানতে চায় যে রোমানিয়াতে কোন কারেন্সির প্রচলন আছে। রোমানিয়াতে মূলত রোমানিয়ার লিউ চলে। দেন তারপর একটা মেজর কোশ্চেন যেটা হচ্ছে সবাই জানতে চায় যে আমি রোমানিয়াতে পিআর কীভাবে পাবো, মানে পারমানেন্ট রেসিডেন্সি কীভাবে পাবো। পারমানেন্ট রেসিডেন্সি পাওয়ার ক্ষেত্রে আপনার পূর্ব শর্ত হচ্ছে আপনার টিআর থাকতে হবে, আপনার একটা না 5 বছর রোমানিয়াতে থাকতে হবে বৈধভাবে, ভালোভাবে লিগাল হয়তো কোনো ক্রাইম থাকা চলবে না। আর আপনি এই 5 বছরের মধ্যে 6 মান্থের বেশি অন্য কোনো দেশে ছিলেন না বা আপনার নিজের হোম কান্ট্রিতে ছিলেন না, এরকম উল্লেখ করা থাকতে হবে, সব কিছু ব্যাপারে একটু থাকতে হবে। দেন সেক্ষেত্রে আর কিছু আপনার ভাষা ল্যাঙ্গুয়েজ জানতে হবে, ওই ক্ষেত্রে আপনি আপনার পিআরটা পেয়ে যাবেন। রোমানিয়ার এভারেজ স্যালারি, রোমানিয়ার এভারেজ স্যালারি যেটা হচ্ছে গভর্নমেন্টের ওয়েবসাইটে এটা হচ্ছে 5,695 RON। আর আমরা লোকাল যারা সৌদি মানে ইয়াতে আসি, রোমানিয়াতে আসি বা রোমানিয়াতে আসে, তারা মানে এভারেজ গ্রোথ স্যালারি এটা 40 থেকে 50 হয়ে থাকে। যারা মোটামুটি নর্মাল কাজ করে, কনস্ট্রাকশনের কাজ করে, তারপর কাজের কোয়ালিটি অনুযায়ী ক্যাপাসিটি অনুযায়ী এটা অনেক কম বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে রোমানিয়ার যে গ্রোথ স্যালারি এটা আমি প্রথমে বলে দিলাম, এটা হচ্ছে গভর্নমেন্টের ওয়েবসাইটে দেওয়া এভারেজ স্যালারিটা। তারপর অনেকে জানতে চাই আমি রোমানিয়াতে কীভাবে ইমিগ্রেন্ট হব। রোমানিয়াতে ইমিগ্রেন্ট হওয়ার জন্য আপনাকে দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে শর্ট স্টে রেসিডেন্সি ভিসা আর একটা হচ্ছে লং স্টে রেসিডেন্সি ভিসা। দুটার মাধ্যমে আপনি রোমানিয়াতে ইমিগ্রেন্ট হতে পারবেন। অনেকে জানতে চাই যে রোমানিয়ান সিটিজেনশিপ হওয়ার ক্ষেত্রে কীভাবে কী করতে হবে আর আমি কতদিনের মধ্যে রোমানিয়ান সিটিজেনশিপ পাবো। আপনি যখন 4 বছর শেষ হবে রোমানিয়াতে ভালোভাবে উইদাউট ক্রাইম ছাড়া থাকবেন, দেন তারপরে আপনার রোমানিয়ার কালচার এবং ভাষা সম্পর্কে জ্ঞান থাকতে হবে, তখন ওই ক্ষেত্রে আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। অনেকে জানতে চাই যে রোমানিয়া কি কাজের জন্য ভালো কিনা। রোমানিয়া কাজের জন্য অবশ্যই ভালো একটা প্লেস। রোমানিয়াতে বর্তমানে প্রচুর লোকের চাহিদা আছে, বর্তমানে বাংলাদেশ থেকে প্রচুর লোক রোমানিয়াতে যাচ্ছে।
অনেকে জানতে চাইছে যে রোমানিয়াতে গুড স্যালারি মিনস ভালো স্যার সর্বোচ্চ স্যালারির কথা। রোমানিয়াতে সর্বোচ্চ স্যালারি 675 ইউরো পর্যন্ত হয়ে থাকে। এটা আপনার কাজের কোয়ালিটি অনুযায়ী, যদি আপনার কাজের কোয়ালিটি ভালো হয় সেক্ষেত্রে এই স্যালারিটা পেয়ে থাকে অনেকেই। অনেকে জানতে চাইছে যে রোমানিয়াতে কমন জব কোনগুলো। রোমানিয়াতে কমন জব হচ্ছে হসপিটালের স্টাফ, আপনার এগ্রিকালচার, ফার্মিং, ফ্যাক্টরি, কনস্ট্রাকশন, এই জবগুলো আপনার অ্যাভেলেবেল। অনেকে জানতে চাইছে যে রোমানিয়াতে লিভিং কস্ট কত। রোমানিয়াতে লিভিং কস্ট হচ্ছে $480 পার মান্থ। আপনি যদি খুব ভালোভাবে থাকেন লিভিং কস্ট এটা হচ্ছে $480, মানে অ্যাভারেজ। এটা কিন্তু আপনার দেখা গেছে যে হাই লেভেল রিচ লেভেল সবার যে একটা অ্যাভারেজ অ্যাভারেজ অ্যামাউন্ট হচ্ছে $480। ভিসা টাইপ ডি মানে কি? ভিসা টাইপ ডি মানে হচ্ছে একটা লং টার্ম ভিসা। লং টার্ম ভিসা মিনস আপনি শুধু কাজের ভিসা, এরকম নয় যে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যান, সেক্ষেত্রে আপনার লং টার্ম ভিসা বানিয়ে ডি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হয়। আপনি কীভাবে রোমানিতে লং স্টে ভিসা, রোমানিতে লং স্টে ভিসা পাওয়ার ক্ষেত্রে কিছু ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট আছে। রিকোয়ারমেন্ট ডকুমেন্টগুলো নিয়ে আপনি যদি ইন্ডিয়ান নিউ দিল্লি এম্বাসিতে ফাইল সাবমিট করে দেন, সেক্ষেত্রে আপনি রোমানিয়ানে লং টার্ম ভিসা ডি ভিসা পেয়ে যাবেন। একজন ফরেনার কতদিন রোমানিয়াতে থাকতে পারে? একজন ফরেনার রোমানিতে সর্বোচ্চ 90 দিন থাকতে পারে অ্যাজ এ ট্যুরিস্ট লং স্টে। রোমানিয়ার ভিসা পেতে কতদিন সময়? রোমানিয়ার ভিসা পেতে সর্বোচ্চ 10 থেকে 14 দিন সময় লাগে। আপনি যদি রোমানিয়াতে রিটায়ার পার্সন হিসেবে থাকতে চান, মানে আপনার কোনো কিছু মানে করবেন না, বা পার মান্থ আপনার কত টাকা খরচ হবে, ঠিক আছে, আপনি যদি রোমানিয়াতে পার মান্থ মানে নর্মালি লাইফ স্পেন্ড করেন, তাহলে সেক্ষেত্রে আপনার খরচ হচ্ছে €650। আর যদি আপনি ভালো লাইফ, ঠিক আছে, ওই রকম রিচ লাইফ ইয়া করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার €750 পর্যন্ত খরচ হয়ে থাকে রোমানিয়াতে। আমি কীভাবে রোমানিয়াতে 90 দিনে বেশি থাকবো? রোমানিয়াতে আমি 90 দিনে বেশি থাকতে হলে আপনাকে একটা টেম্পোরারি রেসিডেন্সি পারমিট নিতে হবে ইমিগ্রেশন অফিস থেকে। রোমানিয়ার ভিসার ফি কত? রোমানিয়ার ভিসার ফি ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে রোমানিয়ার ভিসার ফি হচ্ছে আপনি যদি স্ট্যান্ডার্ড প্রসেস করেন সেক্ষেত্রে হচ্ছে $30 এবং আপনি যদি রাশ প্রসেসিং করেন সেক্ষেত্রে হচ্ছে $550। আপনি রোমানিয়াতে ট্যুর করার জন্য বুকারেস্ট কি সেফ জোন কিনা, আপনি 100% এটা মাথায় রাখতে পারেন যে বুকারেস্ট সম্পূর্ণ সেফ জোন। রোমানিয়ার যেই ক্যাপিটাল বুকারেস্ট, বুকারেস্ট হচ্ছে বিশ্বের ভিতরে কয়েকটা সেফ সিটির ভিতরে একটা সিটি। দেন তারপর অনেকে জানতে চায় আমি কি রোমানিয়ার রেসিডেন্ট পারমিট নিয়ে আমি কি সেনজিন জোনে ভিসা ফ্রি ট্রাভেল করতে পারবো কিনা। হ্যাঁ, আপনি রোমানিয়া যদি পারমানেন্ট রেসিডেন্স পারমিট পেয়ে যান, তখন আপনি সেনজিনে ভিসা ফ্রি ট্রাভেল করতে পারবেন। যারা স্টুডেন্ট তারা অনেকে জানতে চায় রোমানিয়াতে প্রত্যেক বছর কত ইউরো খরচ হবে যদি আমি রোমানিয়াতে পড়াশোনা করতে। রোমানিয়াতে আপনার পড়াশোনা করতে গেলে €3200 থেকে €5000 পর্যন্ত আপনার প্রত্যেক বছর ইয়ারলি খরচ হবে। যারা স্টুডেন্ট তারা কীভাবে রোমানিয়াতে পড়াশোনা করার জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করবে? তো অনলাইনে অ্যাপ্লিকেশনটা আসলে আপনি কলেজের ওয়েবসাইটে ইমেলের মাধ্যমে করতে পারেন। আপনার যে কোয়ালিফাইড যে সার্টিফিকেটগুলো আছে, সার্টিফিকেটগুলো সহ আপনার যে নর্মাল রিকোয়ারমেন্টগুলো আছে, রিকোয়ারমেন্টগুলো দিয়ে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অনেক স্টুডেন্টরা জানতে চায় যে রোমানিয়াতে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর তারা কি রোমানিয়াতে থাকতে পারবে কিনা। হ্যাঁ, আপনি রোমানিয়াতে অবশ্যই থাকতে পারবেন, পিআর নিয়ে থাকতে পারেন। যদি আপনি কোটিনটি 5 বছরের যে রোলসটা আছে ওই রোলসটা মেনে চলেন, তাহলে আপনি রোমানিয়াতে পিআর নিয়ে থাকতে পারবেন। রোমানিয়াতে বেসিক স্যালারি কত? রোমানিয়াতে বেসিক স্যালারি হচ্ছে €471.50। অনেকে জানতে চাইছে যে ভাই আমি কি রোমানিয়াতে জব পাওয়ার ক্ষেত্রে মানে বেশি প্রবলেম হবে, বা জব কি সহজে পাওয়া যায়? আসলে রোমানিয়াতে জব সহজে পাওয়া যায়, কারণ সবাই তো মোটামুটি জব নিয়ে আসে। তো জব নিয়ে আসার পরে যদি কারো জব সার্চিং করার দরকার হয়, তাহলে রোমানিয়াতে প্রচুর জব আছে, জব পেতে পারে। তবে যদি আপনি মনে করেন যে মিডিল ইস্টের তুলনায় রোমানিয়া ভালো, তাহলে আপনার স্যালারিটা ভালোই মনে করবেন। আর যদি আপনি মনে করেন যে সেনজিনের হিসাবে সে রোমানিয়া চিন্তা করেন, তাহলেও হবে না, কারণ সেনজিন আর রোমানের ভিতরে অনেক ডিফারেন্স আছে। আপনি রোমানিয়াতে কমফোর্টেবলভাবে বসবাস করতে গেলে কত ইউরো খরচ? আপনি যদি রোমানিয়াতে কমফোর্টেবলভাবে বসবাস করতে গেলে €1000 পার মান্থ খরচ হবে, খুব রিচভাবে যদি আপনি স্পেন্ড করতে চান লাইফ। রোমানিয়াতে কী কী জবের চাহিদা বেশি? রোমানিয়াতে মূলত ম্যানেজমেন্টের জবের চাহিদা অনেক বেশি, গ্রাফিক্সের চাহিদা অনেক বেশি, সিস্টেম ইঞ্জিনিয়ার এবং প্রোগ্রামারদের প্রচুর চাহিদা রয়েছে। হোয়াট ইজ দ্য ভ্যালিডিটি অফ ডি ভিসা লং টার্ম ভিসা? এটা হচ্ছে 90 দিন প্লাস দিল্লির ক্ষেত্রে। আপনারা যখন বাংলাদেশিরা যখন দিল্লিতে ফাইল সাবমিট করবেন, সেক্ষেত্রে লং টার্ম ভিসা ভ্যালিডিটি 90 দিন প্লাস। আপনি রোমানিয়াতে যদি ট্যুরিস্ট ভিসায় যান, আর সেক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন যে এক্সটেন্ড করবেন, এটা করা যাবে না, কারণ রোমানিয়াতে ট্যুরিস্ট ভিসা মিনস সি ভিসা ভিসাটা এক্সটেন্ড হয়। দেন একটা কোশ্চেন হচ্ছে আপনি কি রোমানিয়াতে সিটিজেনশিপ কিনতে পারবেন কিনা। রোমানিয়াতে সিটিজেনশিপ হওয়ার মূলত 4টা ওয়ে আছে। একটা হচ্ছে যে আপনার বার্থ, জন্মগতভাবে অ্যাডপ্টেশন, রিপেট্রিয়েশন এবং রিকোয়েস্টের মাধ্যমে আপনি রোমানিয়ার সিটিজেনশিপ পেতে পারেন, এছাড়া আর অন্য কোনো ওয়ে নেই। দেন তারপর হচ্ছে আমার যদি ইউ রেসিডেন্স পারমিট থাকে, তাহলে আমি কি রোমানিয়াতে ভিসা ফ্রি ট্রাভেল করতে পারবো কিনা। হ্যাঁ, আপনার যে ইউ রেসিডেন্স পারমিট আছে ওটা যতদিন মেয়াদ থাকবে আপনার, ততদিন রোমানিয়াতে ভিসা ফ্রি ট্রাভেল করতে পারবেন। দেন অনেক স্টুডেন্টরা জানতে চায় যে রোমানিয়াতে যারা পড়াশোনা করতে যাবে তারা কাজ করতে পারবে কিনা। হ্যাঁ, রোমানিয়াতে যারা পড়াশোনা করতে পারবে তাদের কোনো ওয়ার্ক পারমিটের দরকার হবে না, তারা আপনার ডেলি 4 ঘন্টা কাজ করতে পারবে। রোমানিয়াতে স্টুডেন্ট ভিসা গেলে পার মান্থ কত টাকা ইনকাম করা যায়? রোমানিয়াতে স্টুডেন্ট ভিসা গেলে গভর্নমেন্টের রুলস অনুযায়ী আপনি 750 থেকে 700 লিরা পর্যন্ত ইনকাম করতে পারবেন।
অনেকে জানতে চাই যে রোমানিতে স্টুডেন্ট ভিসা পাওয়া ইজি কিনা। হ্যাঁ, রোমানিতে স্টুডেন্ট ভিসা পাওয়ার ক্ষেত্রে তেমন কোনো অসুবিধা নেই, নর্মাল জাস্ট কিছু রিকোয়ার্ড ডকুমেন্ট লাগে, ওই ডকুমেন্টগুলো সাবমিট করলে আপনার ব্যাংক স্টেটমেন্টটা যদি এলিজিবল হয় সেক্ষেত্রে আপনি সহজে রোমানের স্টুডেন্ট ভিসা পেতে পারেন। আজকে আমি যে কোশ্চেনগুলো বললাম এগুলো সচরাচর সবাই জানতে চায়, ঠিক আছে? এই কোশ্চেনগুলো আসলে সবার মনের মধ্যে থাকে যে আসলে এটা কি ওইটা কি, জাস্ট এই জিনিসগুলো জানার জন্য অনেকে ফেসবুক ইউটিউব অনেক জায়গায় অনেক ঘাটাঘাটি করে। তো আমার আজকে উদ্দেশ্য হলো এই কোশ্চেনগুলো যদি আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদের মাধ্যমে দিয়ে দিই তাহলে আপনারা খুব সহজে সবগুলো কোশ্চেন জানতে পারবেন, বুঝতে পারবেন, ঠিক আছে? আর ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে গেছে, এই জন্য আমি সরি, আন্তরিকভাবে আসলে আমি চেষ্টা করছিলাম যে যাবতীয় যত প্রবলেম আছে রোমানের খুঁটিনাটি যে জিনিসগুলো সবগুলো জিনিস তোলার জন্য, তারপর আমি জাস্ট কিছু তুলে ধরছি, এগুলো অবশ্যই আপনাদের উপকার আসবে, কাজে আসবে। আর এই ভিডিওটি দেখার জন্য, সাথে থাকার জন্য ধন্যবাদ। বিয়ন ব্লগসের পক্ষ থেকে আবার একবার মোস্ট ওয়েলকাম। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটা লাইক দিন।